ইয়ার ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে নমস্কার তো আজকে আমরা সালফার কালো রং করব আর সালফার কালো রং করতে হলে আমাদের তো একটি কাপড় লাগবে তো আমরা একটি কাপড়ে এখানে তিন ইঞ্চি পর পর দাগ কেটে নিলাম এটা ডাবল শিবুরি করব এবং পলিথিন দিয়েও বেঁধে দেখাবো একই ডিজাইনি অনেকে বলে পলিথিন দিয়ে বাঁধলেও ভিতরে সালফার কালো রঙ ঢুকে যায় তো তাদের জন্য ছোট্ট একটা টিপস আছে আর শিবড়িতেও ছোট্ট একটা টিপস আছে যে কি করে বাদলে আর রঙটা ঢুকবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একতারের সুতা নিয়ে নিয়েছি এটা আসলে আমি অন্য কাপড় করার সময় ভিডিও করেছিলাম সেটাই এখানে আপনাদেরকে দিয়ে দিলাম কিন্তু সাধারণত আমি যখন এই ডাবল শিবড়িগুলো করি আমি ডাবল শিবুরির জন্য সুতা সিলেক্ট করি লেপ সেলাই করা সুতা সালফার কালোর জন্য তাহলে হয় কি আপনার কালো রংটা ঢুকে না সুতা যত মোটা হয় রঙটা ঢুকে কম মানে বাধা হয় টাইট আর ভিতরে মোটা সুতো থাকে সে জন্য তো চেষ্টা করবেন সালফারে সবসময় মোটা সুতা ব্যবহার করার তো এই টিপস একটা কিন্তু আমি দিয়ে নিলাম এরপরে পলি দিয়ে বাঁধলেও রং কী করে ঢুকবে না সেটাও আমি আপনাদেরকে বেঁধে দেখাবো এবং বলে দিব তো আমার এই যে দেখেন আমার হয়ে গিয়েছে এবার সুতাগুলো জড়ো করে নেবো এবং জড়ো করে নেওয়ার পরে সালফার করার ক্ষেত্রে আসলে খুব খুব করে টাইট দিতে হবে যেন একটুও মানে সুতা টান দিলে যেন এক এক সুতাও জায়গা না থাকে যেখানে দিয়ে রঙটা ঢুকতে পারে ঠিক আছে মানে এতটা টাইট করে দেবো একটু টেনে টুনে নিয়ে বাঁধবো তা নাহলে দলা পাকায় থাকলে কিন্তু বাঁধনের ভিতরে টাইট হবে না তো এইভাবে নিয়ে নিলাম বেঁধে নিলাম প্রত্যেকটা শিবুরির মাথায় এভাবে করে টু দিয়ে নিব তো গিট্টু দেওয়াটাও কিন্তু একটা আর্ট এটা সবাই আসলে পারে না যে কারণে হচ্ছে আমি বারবার এই গিট্টু দেওয়াটা শেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার গিট্টু দেওয়া হয়ে গেল আমি কিন্তু সালফারের ক্ষেত্রে ভিজাবো না ঠিক আছে যেহেতু সালফার কালো করব আমি কিন্তু এটা কখনোই ভিজাই এবার ওড়না বাঁধবো তো এখানে দুভাঁজ করা তারপরে যে আমি আর দুভাঁজ করে নিব তো আমি ছয় ইঞ্চি রাখবো আর যেখানে ডাবল ভাজে তিন ইঞ্চি আসবে তো সেভাবে আমি একটা ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে এখানেও যত ছ ইঞ্চি থাকে চার ভাজেও যেন ধরে কাপড়টা সেজন্য আমি ভাজ দিয়ে নিলাম দুই সাইড সমান করে নিলাম নিয়ে এবার আমি আঁকিয়ে সমান করে নিব আমি এখানে সেলাই দিয়ে দিয়ে করব না একবারে কিভাবে সহজেই পেঁচিয়ে করতে পারি সেটাই দেখাবো আপনাদেরকে আর আমাদের বাটিকের কাজ যত হাতের ইয়াতে হবে ততই ভালো দ্রুত কাজ হবে তা না হলে সেলাই করো বাঁধো একটা আলাদা ভাব শুধু দাগটা কেটে নিতে হবে কারণ দাগ বরাবর ভাঁজ দিলেই হয়ে গেল আমার সেলাইয়ের কাজটা হয়ে গেলো এখানে তো হয়ে গিয়েছে এই যে এভাবে কুচি 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 দিয়ে নিব প্রথম লাইনটা কুচি কুচি দিলে তারপরে এগুলো কিন্তু অটোমেটিক এক সমানে চলে আসে তো এবার যে বরাবর দাগটা কেটে নিয়েছিলাম সেই বরাবর একটা বাঁধন দিয়ে চিহ্ন দিয়ে রাখব ঠিক সেইভাবে প্রত্যেকটা দাগের বরাবর একটা একটা করে বাঁধন দিয়ে দেবো যেন পেঁচানোর সময় এলোমেলো না হয়ে যায় বেড়ে কমে না যায় অনেক সময় দেখা যায় বাড়তে বাড়তে পেঁচাতে এক সাইড লম্বা চিকন হয়ে যায় তেমনটা যেন না হয় একদম থাকে এটা চেষ্টা করবো তো এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম বোঝার সুবিধার জন্য দেখেন পলিথিন আমি এক খোপ বাঁধবো আর খোপ বাঁধবো না তো যে খোপটা আমি বাঁধবো দেখেন আমি কেমন করে বাঁধি তো খুব শক্ত করে কোনা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে যাব বন্ধভাস থেকে পেঁচাতে পেঁচাতে আসব আর পলিথিনটা যত লম্বা হবে ততই ভালো এতে হয় কি প্রত্যেক ভাজের ভিতর দিয়ে কিন্তু রং ঢুকে ঢুকে শেষ পর্যন্ত যেতে পারে না আপনারা কিন্তু এভাবেই বাঁধবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ওনার যে এই পলিথিনটার যে দুইটা সাইড সেই দুইটা সাইড খুব শক্ত করে গিট্টু দিতে হবে ঠিক আছে খুব শক্ত করে তাহলে কিন্তু রং একদম ঢোকার সম্ভাবনা জিরো পারসেন্ট আর দেখতে পেয়েছেন যে আমার এই কাপড়টাতে একটুও রং ঢোকে নি তো খুব শক্ত করে কিন্তু পেঁচিয়ে নিলাম খুব শক্ত করে পেঁচানোর পরে আমরা গিট্টু দিয়ে নেব সালফারের ক্ষেত্রে একটু বেশি শক্ত করতে হয় তা না হলে কিন্তু এটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে থেকে যায় ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরোটা বেঁধে নিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটু দেখাচ্ছি এভাবে পলিথিনটা ধরে একটু ভাঁজ দিয়ে নেবো যেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু ঢাকতে পারি একদম পুরোপুরি দুভাজ দিলে তো আবার ঢাকতে পারবো না এই দেখেন এরকম পেঁচালে ভিতর থেকে রঙটা ঢুকতেই পারে না তো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিব আমার বাধা শেষ তো এই যে দেখেন আমার আরও কতগুলো কাপড় আছে যেগুলো আমি বেঁধে নিয়েছিলাম তো এবার আমি রঙ করে নিব তো আমি গরম পানি করে নিয়েছি গরম পানির ভিতরে এবার আমি সোডিয়াম পাথর দিয়ে নিব দেখেন দিলে সাথে সাথে পানিটা সবুজের মতন হয়ে গিয়েছে এবার আমি এই যে রং দিব রং দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সালফার করলে আসলে পাতিল ফুটা হয়ে যায় বুঝছেন সেজন্য সালফার আমার করতে ইচ্ছা করে না এ দেখেন এই যে দুইটা কামিজ কামিজ দুইটা আগে দিব কারণ কি জানেন এটা হচ্ছে কিন্তু মোটা কাপড় আর ওনার কাপড় যেহেতু পাতলা ওটা রঙ ধরবে তাড়াতাড়ি তো এটা একটু পরে দিলেও সমস্যা নেই এই যে দিয়ে নিলাম আমি কিন্তু এটা ভিজিয়ে নেই নি আর সালফার কালো করার সময় আমি কখনো ভিজাইও না এবার নাড়াচাড়া করতে থাকবো একটু বেশিক্ষণই নাড়াচাড়া করব আমি এখানে প্রায় পনেরো মিনিটের মতো জাল করেছি আপনারা চাইলে দশ মিনিটও জাল করতে পারেন বা এর চেয়ে বেশিও করতে পারেন সাধারণত বিশ মিনিটই করা মানে আমরা যখন শিখেছি বইপত্রে তখন আমরা বিশ মিনিটই শিখেছিলাম কিন্তু আসলে করার সময় আমরা একটু কম করি তার কারণ হচ্ছে আমি এখানে রঙের পরিমাণটা বেশি দিয়েছি এখানে আমার কামিজ আছে দুইটি ওড়না আছে দুইটি তাহলে এখানে আমার এক একটায় যদি দুই তোলা করে লাগে চার তোলা পাঁচ তোলা ছয় তোলা লাগবে কারণ ওড়নার তো আবার অর্ধেক সাদা থাকবে তাই না তা ওড়না দুইটা মিলে একটা ধরলাম তাহলে পাঁচ পিস লাগে কিন্তু আমি এখানে ছয় তোলা রং নিয়েছি শুধুমাত্র আমি অল্প সময়ে করব এবং গাঢ় করব এসের জন্য ঠিক আছে পনেরো টাকার রং একটু বেশি নিলেও যেহেতু সালফারের রঙের তোলা হচ্ছে পনেরো টাকা করে তো পনেরো টাকার রঙ একটু বেশি নিলেও যেন অল্প সময়ে গাঢ় হয় কারণ এখানে যদি আপনি রং কম দিয়ে একটু বেশি গুণ জ্বালান রঙটা পুরোটা কাপড়ে বসে যাবে কিন্তু ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি না করেন একটু রঙ বেশি দিয়ে করেন তাহলে কিন্তু আপনার রঙটা আরও বেশি সুন্দর হলো এতে ভিতরে ঢোকারও সম্ভাবনা থাকলো না দেখেন পলিথিন কেমন কালো হয়ে গেছে দেখলেই মনে হবে না যে ভিতরে মনে হয় রঙ ঢুকে গেছে সাদা দেখা যাচ্ছে না কিন্তু না আর ওই যে অ্যাশ অ্যাশ কালার দেখতেছেন না ওটা একটু মেডিসিনের প্রভাব এরকম সাদা তাই লাগে ধুলে পরে আবার সাদা হয়ে যায় এই যে দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার অনেক বেশি ভালো লেগেছে এবার আমরা কামিজের কাপড়টি খুলে নিচ্ছি এ দেখেন কামিজের ভিতরেও অসাধারণ একটি মানে ডিজাইনটি এসেছে আর এত সুন্দর কুচকুচে কালো হয়েছে যা আপনাদেরকে মানে আমি বলে বোঝাতে পারবো না যদি দেখতে পারতেন তাহলে বুঝতেন যে একদম সুন্দর কালো হয়েছে আপনারা ঠিক এভাবে করবেন আর এরপরে কিন্তু রং পাকা করাটা আমি দেখাবো কীভাবে রঙ পাকা করতে হবে সালফার রং পাকা করার নিয়ম হচ্ছে আমি এরপরে ধুয়ে নিয়েছি ঠিক আছে কাপড় খোলার পর ধুয়ে নিয়েছি তারপর আমি একটি পাত্রে পানি নিলাম এবং এই পাত্রে আমি এই ফিটকিরিটা গুলে নেব ফিটকিরিটা আমি কতক্ষণ পর্যন্ত গুলতেছি সেটা একটু খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত না পানিটা সাদাটে ভাব চলে আসে ঠিক আছে এই যে ভাব চলে আসতেছে তো এই দেখেন নাড়তে 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 চলে এসেছে প্রায় এটা আসলে আমি কিন্তু আনুমানিকভাবেই দেই যে এখানে চার পিস কাপড় আছে আমার কতটুকু হলে হয়ে যাবে এই দেখেন এই যে সাদা হয়ে গিয়েছে না হ্যাঁ এখন কিন্তু আমি কাপড়টা আস্তে আস্তে করে দিয়ে নিব বেশি দিব না আবার অনেকের শুনেছি যে সালফার নাকি একটু আঠালো হয় সালফার আঠালো হবে না তো সালফার কালো আঠলো হয় আঠালো হবে না এভাবে করে দেখেন তো এই যে মিশালাম একসাথে এবার দেখেন আমি কিন্তু এখান থেকে পানি উঠিয়ে দেখাবো কোনো রকমে কিন্তু রঙ এখান থেকে উঠছে নাই দেখেন তো এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে তুলে শুকিয়ে নিব আর আমি কিন্তু এটা করার দুই দিন পরে মার দিয়েছি এই যে আমরা শুকিয়ে শুকানোর জন্য নার্সি সেটা দেখেন কত সুন্দর কুচকুচে কালো হয়েছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য বাড়িতে চেষ্টা করবেন কেমন হলো জানাবেন বাই বাই